আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতু লিল মুত্তাকিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে জানাই রমজানুল মোবারকের শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের এবং আমাদের সকলের নেক আমল, আমলের সালেহাকে আল্লাহ কবুল করুক। সম্মানিত প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, যে বিষয়টি বারবার আমাদের কাছে উঠে আসছে যে আমরা প্রত্যেক বছর এই রমজান মাস খতম হওয়ার পর যে খুশির দিন, আমাদের যে ঈদের একটা খুশির দিন, এই দিনটাতে আমরা খুশি মানাই, ঈদ পালন করি, উদযাপন করি, তো এই বছর করোনার মহামারীতে আমরা ঈদ কীভাবে পালন করব বা ঈদের খুশি আমরা কীভাবে সেটাকে উদযাপন করব, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত ভাইরা, যে বিষয়টি বলবো, বিজ্ঞ উলামায়ে কেরামরা যে বিষয়টি ওপর ফতোয়া দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপ্রেক্ষিতে সেই আলোকপাতে সংক্ষিপ্ত বিষয়বস্তু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো যে ঈদের সালাত, এটা আপনার কেউ বলেছে ফরজে আইন, কেউ বলেছে ফরজে কেফায়া, সে যাই হোক, ঈদের সালাতের যে গুরুত্ব আছে, যে গুরুত্ব আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 947 নম্বর হাদিস, যে তোমরা ঈদের সালাতে সকলেই যাও, সকলে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন, এমনকি বলা হয়েছে ঋতুবতী মহিলা যাদের ঋতু আছে তারাও ঈদগাহ পৌঁছাবে, কিন্তু তারা মুসাল্লা থেকে দূরে থাকবে, তারা দোয়াতে শরিক হবে, এমনকি যাদের উড়না নেই তারা অন্যের উড়নার ভেতরে যাবে। তার মানে চিন্তা করেন কত গুরুত্ব দিয়েছেন, তাগিদ করেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈদের সালাতে তোমরা যাও, সকলকে, নারী পুরুষ বৃদ্ধ বাচ্চা সকলকে উৎসাহিত করেছেন। তার মানে এখানে বুঝতে পারলাম যে এই সালাতের একটা গুরুত্ব আছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন, তাই এখন তো আমরা যেতে পারবো না, ঈদের সালাত আদায় করতে পারবো না, তো আমরা বাকি সুন্নত যেগুলো আছে সেগুলো আমরা পালন করব। বাকি সুন্নত হচ্ছে যেমন ঈদের দিন গোসল করা, এই গোসল করবেন, ঈদের দিন সুগন্ধি মাখবেন, সুন্দর পোশাক পরবেন, এরপরে বিজোড় খেজুর খাওয়া বলা হয়েছে, তারপরে আপনার হচ্ছে যে ঈদের আপনার তাকবীর, যখনই আপনার ঈদের চাঁদের তাকবীর উঠে গেল তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর দিতে থাকবেন কতক্ষণ পর্যন্ত, ঈদের সালাতের পুরো মুহূর্ত পর্যন্ত অথবা ঈদের সালাতের শেষ মুহূর্ত পর্যন্ত এই তাকবীর আমাদের চলতে থাকবে। এরপরে যেটা করণীয়, যে ঈদের শুভেচ্ছা বিনিময় যেটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আমরা পাই, সেটা আমরা একে অপরকে সাহাবায়ে কেরামরা সেটা বলবো যে তাকাব্বাল্লাহু মিন্না ও মিনকুম, এইটা একে অপরকে আমরা শুভেচ্ছা বিনিময় দেবো। এবং এরপরে যখন আমাদের ঈদের সালাত আমরা আদায় করতে পারছি না বা ঈদগাহ যেতে পারছি না, মসজিদে যেতে পারছি না, তখন আমরা কী করবো, যে এখানে সহিহ বুখারী এবং ইমাম বাইহাকি যে হাদিসটি থেকে আমরা প্রমাণ পাই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈদের সালাত ছুটে যেত তখন তিনি স্ত্রী এবং পরিবার পরিজনদেরকে নিয়ে ঘরে দুরি কাজ সালাত আদায় করতেন। তাহলে আপনিও যদি মসজিদে বা ঈদগাহ সালাতে যা না যেতে পারেন, অংশগ্রহণ করতে না পারেন, তাহলে ঘরেই আপনি আপনার পরিবারকে দুরি কাজ ঈদের সালাত আদায় করবেন বিনা খুতবায়। প্রথমে তাকবীরে তাহরিমা দেওয়ার পর সাত তাকবীর দেবেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, প্রথমে সাত তাকবীর, পরে হচ্ছে পাঁচ তাকবীর। তো সাত তাকবীর প্রথমে তাকবীরে তাহরিমা দেওয়ার পর সানা পড়বেন, এরপরে আপনি তাকবীর দিয়ে আবার সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর সূরা আলা পড়বেন, সাব্বিহিস্ম রাব্বিকা আলা, এটা এরপরে রুকুতে যাবেন, সেজদা যাবেন, এরপর উঠবেন, উঠে আবার আপনার হচ্ছে অতিরিক্ত পাঁচটা তাকবীর, পাঁচটা তাকবীর দিয়ে আবার আপনার হচ্ছে সূরা ফাতিহার পর সূরা গাওসিয়া, এটা তেলাওয়াত করবেন। তো এইভাবে আমরা ঈদের সালাত আমরা ঘরে উদযাপন করব এবং বেশি বেশি করে আমরা দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এইরকম এই করুণ, যে করুণ পরিস্থিতি সারা বিশ্বে চলছে, এই করুণ পরিস্থিতিকে যেন সারা বিশ্বের মুসলিম অমুসলিম সকলকে আল্লাহ যেন হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।